গাড়ি সিসি ভেদে 150% পর্যন্ত আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। করোনা পরবর্তী সময়ে দেশের অটোমোবাইল শিল্প যখন ঘুরে দাঁড়াচ্ছিল তখন অতিরিক্ত শুল্ক আরোপ এই খাতকে পিছিয়ে দেবে বলে অভিমত খাত সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন রাকিব আল সাবেদ, আর ক্যামেরায় ছিলেন মেহেদি মিরাজ। ব্যক্তিগত কিংবা অফিসগামী মানুষের যাতায়াতের অন্যতম বাহন গাড়ি, বাজারে চাহিদা মেটাতে রিকন্ডিশন কিংবা নতুন মডেলের গাড়ির বিক্রি বেড়েই চলেছে, আর এখাতে ব্যবসায়ীরা বাড়িয়েছেন বিনিয়োগও। তবে বিনিয়োগের পালে হাওয়া লাগলেও লাগাম টেনে ধরেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। বাজেটে 2000 সিসির ওপর আমদানিকৃত গাড়ির ওপর আরোপ করা হয়েছে 50 থেকে 150% বাড়তি শুল্ক। সেই সাথে LC মার্জিন নিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাপ থমকে দিয়েছে আমদানি। করোনা, ইউক্রেন যুদ্ধ ও ডলারের টালমাটাল বাজারে এই সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ব্যবসায়ীদের কাছে। গভর্নমেন্ট না বাড়ালেও এই ডলার প্লাস LC মার্জিনের কারণে অনেকটা বেড়ে গেছে, এবং এটা মানে একটা শ্রেণীর লোকের সাধ্যের বাইরে চলে যাবে এখন যে অবস্থা হচ্ছে ছোট গাড়িগুলো। ওয়ার্ল্ড ওয়াইড আপনার কোভিড সিচুয়েশনের পর থেকে সেমি কন্ডাক্টর শর্টেজ শুরু হয়েছে, যার ফলে গিয়ে আপনার টয়োটা বলেন অন্যান্য যে ম্যানুফ্যাকচারারগুলো আছে ওদের প্রোডাকশন অনেক স্লো হয়ে গেছে। এবং গত বছর আমরা এই টাইমটাতে যে পরিমাণ সেল করেছি এবছর কিন্তু এটা সেটা ড্রাস্টিক্যালি ফল করেছে। বারবিডার তথ্য বলছে গেল 10 মাসে বিক্রি কিছুটা বাড়লেও বাজেট ঘোষণার পর তা কমেছে 20%। সংস্থাটির শঙ্কা, দেশীয় শিল্পকে বিকাশের সুযোগ দিতে শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্তে ক্রেতারা গাড়ি কেনা কমিয়ে দেবে, আদতে সরকারের কোনো লাভ হবে না। অটোমোবাইল খাতকে বাঁচাতে বাজেটে তাই হাইব্রিড সহ সব ধরনের গাড়ির শুল্ক কমানোর জোরালো দাবি তাদের। প্রায় 100 গুণের 75% বেড়ে গেছে, এবং সেই তুলনায় কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে যাওয়াতে প্রফিট মার্জিনটা কিন্তু বাড়ে নাই। সম্পূরক শুল্ক যেটা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, স্পেশালি আমাদের যেটা প্রস্তাব আছে এবং থাকবে হাইব্রিড যে গাড়িগুলো আছে সেগুলোর উপর যেন সম্পূরক শুল্ক আগের মতোই থাকে। কিন্তু ডিউটি কমালে আপনি দেখবেন ওই পণ্য আমদানিও বেশি হয়, রাজস্ব বাড়ে, কমার স্কোপ নেই। পাশাপাশি ক্রেতা সাধারণ যারা আছে তারা কিন্তু তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু ওই পণ্যটা চলে আসে। বাজেটে 2000 সিসির ওপর আমদানিকৃত প্রতিটি গাড়ির ওপর সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে 50 থেকে 150% পর্যন্ত। করোনা পরবর্তী অর্থনৈতিক উত্তরণের বাজেট ঘিরে যখন নানা স্বপ্ন বুনছিলেন ব্যবসায়ীরা, তখন এই ধরনের শুল্ক আরোপকে মরার উপর খাড়ার ঘা বলছেন খাত সংশ্লিষ্টরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।